প্রথমে আমি স্টুডেন্টদেরকে ধন্যবাদ দিয়ে নিতে চাই। গত ক্লাসে যারা কোশ্চেন করেছিল, বেশ ভালো ভালো কোশ্চেন করেছিল, কোশ্চেনগুলো খুব সুন্দর ছিল, এবং আমি চাই যে তোমরা এই কোশ্চেন করার যে তোমাদের প্রবণতা এটাকে চালু রাখো। ছোট ছোট কোশ্চেন সেগুলো তোমরা কোশ্চেন করবে, কোশ্চেন করতে গিয়ে অনেক সময় ভুল কোশ্চেন হতে পারে, সেটা তারপরে করবে। বেশি বেশি কোশ্চেন করলে আসলে বেশি শেখা যায়। গলব্লাডারের ক্ষেত্রে আমরা গলব্লাডারের সাথে আমরা পুরো বিলিয়ারি অ্যাপারেটাসটাই দেখবো, সেটা কি হবে। এই যে হেপাটোসাইট গুলো আছে, হেপাটোসাইট কে আপনার এনসার্কেল করে আছে বাইল ক্যানালি গুলি, এই হেপাটোসাইট থেকে বাইল গুলো যাবে, এই বাইল ক্যানালি গুলি গুলো আপনার বাইল ক্যানালি গুলি গুলো বাইল নিয়ে আসবে। আচ্ছা, বাইল নিয়ে এসে এসে যখন আপনার, এটা হচ্ছে বাইল ক্যানালি গুলি, এখানে নিচের ছবিটাতে দেখেন তো, এইটা এগুলো হেপাটোসাইট, এগুলো হেপাটোসাইট। এই যে বাইল ক্যানালি গুলি, এ নিজে আসলে সেপারেট কোনো ডাক্ট না, এটা জাস্ট হচ্ছে এই হেপাটোসাইট গুলোর মাঝখানের স্পেস। তো এই বাইল ক্যানালি গুলিতে আপনার আসছে বাইলটা, বাইলটা আসার পরে সে যাবে হচ্ছে ক্যানাল অফ ফেরিং এ। ক্যানাল অফ ফেরিং টা কি? ক্যানাল অফ ফেরিং এ এখানে দেখেন আপনার বাইল ক্যানালি গুলিতে দুই পাশে হচ্ছে গিয়ে হেপাটোসাইট। ক্যানাল অফ ফেরিং এ দেখেন কিছু জায়গাতে এক পাশে হচ্ছে হেপাটোসাইট, আরেক পাশে হচ্ছে গিয়ে আপনার ডাক্টাল এপিথেলিয়াম, সেটা কিউবয়েডাল হতে পারে, কলামনার হতে পারে। তো দেখেন এই যে এখানে আপনার ক্যানেল অফ হেরিং, ক্যানেল অফ হেরিং থেকে ডাকটিউস, ডাকটিউস হয়ে আপনার এই পোর্টাল ট্রায়াড দিয়ে রাইট লেফট হেপাটিক ডাক্ট হয়ে আপনার কমন হেপাটিক ডাক্ট। তো ইন্ট্রাহেপাটিক আমরা যখন বিলিয়ারি অ্যাপারেটাস বলবো তখন এটা ইন্ট্রাহেপাটিক, মানে লিভারের ভিতরের একটা পোর্শন, এবং লিভার থেকে যখন বের হয়ে আসবে তখন একটা বাইরের একটা পোর্শন, অর্থাৎ এক্সট্রা হেপাটিক পোর্শন। তাহলে ইন্ট্রাহেপাটিক পোর্শন আমরা কোনটুকুকে বলবো? এই যে হেপাটিক সেল থেকে তো তৈরি হচ্ছে, ওটা তো আর আপনার ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস এর পার্ট না, ও তো সেল। তো সেল থেকে তৈরি হয়ে যে বাইল ক্যানালি গুলিতে আসলো, সেখান থেকে আমার শুরু হলো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, সেখান থেকে ক্যানেল অফ ফেরিং, ক্যানেল অফ ফেরিং থেকে বাইল ডাকটিউব, বাইল ডাকটিউব হয়ে রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট। এই যে পোর্শনটুকু, এই পোর্শনটুকুকে আমরা বলছি ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। এরপরে এখান থেকে যাচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এখান থেকে শুরু হলো আমাদের এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, অর্থাৎ লিভারের বাইরে। এই কমন হেপাটিক ডাক্ট থেকে যাচ্ছে সিস্টিক ডাক্টে, এই কমন হেপাটিক ডাক্ট থেকে দেখেন যাবে সিস্টিক ডাক্টে গলব্লাডার, গলব্লাডার হয়ে আবার সিস্টিক ডাক্ট হয়ে কমন বাইল ডাক্ট। এই অংশটুকু হচ্ছে আমাদের লিভারের বাইরে বিলিয়ারি অ্যাপারেটাস, অর্থাৎ এক্সট্রা হেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। এখন গলব্লাডারের হিস্টোলজিতে যদি আমরা বলি, গলব্লাডারে আপনারা মনে রাখবেন যেটা, সেটা হচ্ছে যে গলব্লাডারে আছে তো অনেক কিছু, কিছু কিছু জিনিস নেই, কি নেই, যেমন এখানে কোনো সাবমিউকাস লেয়ার নেই, সাবমিউকাস মিউকাসের নিচে কোনো সাবমিউকাস লেয়ার নেই, নেই এখানে কোনো গ্ল্যান্ড নেই, কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্ল্যান্ডের মতো কিছু জিনিস আছে, কিন্তু এটা আসলে গ্ল্যান্ড না, এটা হচ্ছে যে এই যে যে মিউকোসাল ফোল্ড, এটা যখন গলব্লাডারটা যখন কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, নর্মালি যখন কন্ট্রাক্টেড অবস্থায় থাকে তখন এর কিছু মিউকোসাল ফোল্ড তৈরি হয়। তো যখন সেকশন করা হয় হিস্টোলজিক্যাল স্লাইড প্রিপেয়ারের জন্য, এই ফোল্ড গুলো অনেক সময় অবলিকলি কাটা পড়ে, অবলিকলি কাটা পড়ে এরকম একটা ইয়া তৈরি করতে পারে, মানে মিস ইন্টারপ্রিটেশন তৈরি করতে পারে, যেটা গ্ল্যান্ড, কিন্তু এটা আসলে গ্ল্যান্ড না, এটা হচ্ছে কি আপনার ডাইভার্টিকুলার ক্রিপ্টস। তো এখানে গ্ল্যান্ড নাই, এখানে সাবমিউকোসাল লেয়ার নাই। আপনি দেখেন মিউকোসাতে আমরা জানতাম যে মাসকুলারিস মিউকোসা থাকে, সেটা নাই। আচ্ছা, কিন্তু এখানে একটা স্মুথ মাসলের ফাইবার আছে, যেটা হচ্ছে মাসকুলারিস এক্সটার্নাল মতো, সেটা আছে। তো এইটা মোটামুটি আমরা দেখলাম। এখন এই যে লিভার, যে বাইল যে তৈরি হবে লিভার, এটা পাথওয়ে আপনাদের আসে, এটার ফ্লো চার্ট আসে, তো এটা কিভাবে তৈরি হয়? নর্মালি আমাদের যখন এই প্যারাসিম্প্যাথেটিক ইম্পালস আসে ভ্যাগাস নার্ভ দিয়ে, সেটা আমাদেরকে এই লিভারকে বাইল প্রোডিউস করতে স্টিমুলেশন দেয়। প্লাস যখন আমরা ফ্যাটি কোনো ফুড খাই, সেটা যখন ডিওডোনামে যায় তখন সেখান থেকে কোলেসিস্টোকাইনিন, এন্টেরো এন্ডোক্রাইন সেল থেকে কোলেসিস্টোকাইনিন রিলিজ হয়, সেই কোলেসিস্টোকাইন গিয়ে বাইলকে কন্ট্রাক্ট করে। আবার এই এন্ডোক্রাইন সেল থেকে সেক্রেটিন রিলিজ হয়, যেটা গিয়ে এই বাইকার্বনেট রিচ বাইল রিলিজ হতে স্টিমুলেশন দেয়। তো আলটিমেটলি এরা যখন এরকম স্টিমুলেশন দিল, তারপরে হেপাটোসাইট বাইল তৈরি করলো। এখন পাথওয়ে অফ বাইল আপনাদের আসে,
হেপাটোসাইট বাইল তৈরি করার পরে সেটা আপনার ওই যে ইন্ট্রাহেপাটিক পার্ট, যেটা বাইল ক্যানালগুলি, ক্যানাল অফ হেরিং, বাইল দ্য টিউবওয়েল, রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট হয়ে ওরা এক্সট্রা হেপাটিক পার্টে চলে আসে, সেটা হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, সিস্টিক ডাক্ট, গলব্লাডার হয়ে সিস্টিক ডাক্ট হয়ে বাইল ডাক্ট হয়ে হেপাটোপ্যানক্রিয়াটিক অ্যাম্পুলা হয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম গিয়ে ওপেন করে, ওখানে গিয়ে রিলিজ হয়। তাহলে এটা হচ্ছে আপনাদের পাথওয়ে অফ বাইল। ক্যালটস ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, এটার বাউন্ডারিটা হচ্ছে দেখেন, যদি আমরা সুপেরোল্যাটারালি ধরি তাহলে লিভার, ইনফেরোল্যাটারালি ধরলে সিস্টিক ডাক্ট, এবং যদি আমরা মিডিয়ালি ধরি তাহলে কমন হেপাটিক ডাক্ট। এখন এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, এটা ক্যালটস ট্রায়াঙ্গেল, এখান দিয়ে আমাদের সিস্টিক আর্টারিটা পাস করবে, এবং সিস্টিক আর্টারি আসলে অনেক ভ্যারিয়েশন থাকে। এই অনেক ভ্যারিয়েশন থাকার কারণে আপনি যখন এখানে সার্জারি গল ব্লাডারকে ফেলে দেওয়া হয় তখন হচ্ছে গিয়ে আপনার এই সিস্টিক আর্টারি প্লাস হচ্ছে এক্সেসরি ডাক্ট থাকে কিছু, এই ডাক্ট গুলো লাইগেটেড হয়ে যাওয়ার চান্স থাকে। তো এই জন্য এটার ভ্যারিয়েশন গুলো প্লাস ক্যালটস ট্রায়াঙ্গেল সম্পর্কে একটা জানা জ্ঞান থাকা জরুরি। দেখেন এখানে ভ্যারিয়েশন গুলো কিরকম, এখানে দেখেন যেমন হচ্ছে রাইট হেপাটিক আর্টারি থেকে ব্রাঞ্চ আসছে, আবার এখানে দেখেন এই হেপাটিক আর্টারি থেকে সরাসরি ব্রাঞ্চ চলে আসছে। তো এরকম এই কিছু কিছু হচ্ছে গিয়ে আপনার ভ্যারিয়েশন আছে। আবার এখানে যেমন এই আর্টারি, যে হেপাটিক আর্টারি সেটাই হচ্ছে গিয়ে টর্চুয়াসের মতো। তো এরকম কিছু ভ্যারিয়েশন গুলো জানাটা জরুরি, যে ক্যালটস ট্রায়াঙ্গেলের ভিতরে এই যে ভাস্কুলার এবং ডাক্টাল যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনটা আপনার জানতে হবে সার্জিক্যাল যে অ্যাপ্রোচে যাবেন আপনি সেইটা সাকসেসফুল করার জন্য। এখন আসেন নার্ভ সাপ্লাই, নার্ভ সাপ্লাইয়ের ব্যাপারটা। নার্ভ সাপ্লাইয়ের ব্যাপারটা হচ্ছে গলব্লাডারে, ধরেন গলব্লাডারে যদি এখানে যে রেফার্ড পেইনের ব্যাপারগুলো আপনাদের পরীক্ষাতে আসে, গলব্লাডারে ধরেন আপনার গলব্লাডারের ভিতরে কোনো স্টোন হলো, তো স্টোন হলে ও যেটা করবে সেটা হচ্ছে গিয়ে আপনার একটা কন্ট্রাক্ট করতে যাবে কিংবা একটা মেসেজ পাঠাবে যে এখানে আমার স্টোন হয়েছে, আমার এটা কন্ট্রাক্ট করে স্টোনটাকে আমি এক্সপেল করতে চাই। তো এই যে অ্যাফারেন্ট নার্ভ, এই অ্যাফারেন্ট নার্ভটা আপনার সিলিয়াক প্লেক্সাস দিয়ে গিয়ে আপনার স্পাইনাল কর্ডে যাবে। তো স্পাইনাল কর্ডের যে লেভেলটাতে যাবে সেই লেভেলটা দেখা যায় আবার অন্য একটা জায়গাতে স্কিন থেকে সে সেন্সেশন নিয়ে আসতেছে। তো বল ব্লাডারে যখন এরকম একটা সেন্সেশন পাঠাবে, আবার সাথে ওই একই জায়গাতে যখন একই জায়গা দিয়ে যখন একটা স্কিনের সেন্সেশন আসার রাস্তা থাকে, তখন যে জিনিসটা হয় তখন হয় যে ব্রেন একটু কনফিউজ হয়ে যায়। কনফিউজ হয়ে গিয়ে দেখা যায় যে এই আপনার সিলিয়াক প্লেক্সাস দিয়ে গিয়ে সেটা নিয়ে আসতেছে হচ্ছে গিয়ে ধরেন 6789 সেগমেন্টে গলব্লাডার থেকে, সেই যে পাথর হয়েছে সেই পাথরের যে এখন আমি কন্ট্রাক্ট করে ফেলে দিব, এই যে একটা সে ইয়া নিয়ে যায়, সেন্সেশন নিয়ে যায়, এই সেন্সেশনটা যায় সিলিয়াক প্লেক্সাস দিয়ে আপনার 7 8 থোরাসিক 7 8 9, এই থোরাসিক 7 8 9 এ আবার এপিগ্যাস্ট্রিক একটা রিজিয়ন থেকে এই সোমাটিক সেন্সেশন আসে। তো যখন এরকম একটা সেন্সেশন নিয়ে যাওয়া হয় তখন দেখা যায় যে হচ্ছে আপনার সমস্যা গলব্লাডারে, কিন্তু মাথা আপনাকে সিগন্যাল দেয় যে এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও আপনি এক ধরনের পেইন অথবা এক ধরনের ডিসকমফোর্ট ফিল করতেছেন। তো এটা হচ্ছে রেফার্ড পেইন। আবার এই যে এখানে ধরেন এই যে এই অংশটা, এটা হচ্ছে গিয়ে আপনার প্যারাইটাল পেরিটোনিয়াম, ডায়াফ্রামের নিচে প্যারাইটাল পেরিটোনিয়াম, যখন এই লিভার গলব্লাডার ইনফ্ল্যামেশন হয়, কোলেসিস্টাইটিস হয়, তো কোলেসিস্টাইটিস হলে সে এই যে ডায়াফ্রামের নিচে প্যারাইটাল পেরিটোনিয়াম সেটাকে সে ইরিটেট করবে। তো ইরিটেট করলে কি হবে, সমস্যা কিন্তু আপনার এই গলব্লাডারে, তো এই ডায়াফ্রামকে আপনি ইরিটেট করছেন, এই ডায়াফ্রামের পেরিটোনিয়াম নিচে যে প্যারাটাল পেরিটোনিয়াম সেটাকে ইরিটেট করছে, এই প্যারাটাল পেরিটোনিয়াম আবার সাপ্লাই পায় ফ্রেনিক নার্ভ দিয়ে। তো ফ্রেনিক নার্ভের হচ্ছে কি আপনার C345, সার্ভাইকাল 345, এই সার্ভাইকাল 345 এই শোল্ডার থেকে আবার হয় কি, শোল্ডার থেকে আবার সেন্সেশন নিয়ে যায় এই সার্ভাইকাল 345 এ, তখন ব্রেন কনফিউজ হয়ে যায় যে হচ্ছে যখন এরকম একটা কোলেসিস্টাইটিস এর সমস্যা হয় তখন দেখা যায় আমার শোল্ডারেও পেইন, এই কারণে যে হচ্ছে একই যেই যেই স্পাইনাল কর্ডের যে সেগমেন্ট, সেই সেগমেন্ট যে সেগমেন্টে আপনার এই ভিসেরার সেন্সেশন নিয়ে যাচ্ছে ওই সেগমেন্টে আবার একটা স্কিনের সেন্সেশন আসার রাস্তাও আছে। তো এই জন্য এই রেফার্ড পেইনটা এইভাবে আমরা ফিল করি। কোলেসিস্টোগ্রাম, এটা খুব কমন একটা জিনিস যে হচ্ছে ডাই যখন আমাদের হচ্ছে মুখে দিয়ে অথবা হচ্ছে আপনার অ্যানাল ক্যানাল দিয়ে যদি ডাই পাস করানো হয় তখন এই ডাইটা গিয়ে আপনার লিভার অ্যাবজর্ভ করে, লিভার অ্যাবজর্ভ করে সেটা পাঠায় বাইল, বাইল গিয়ে স্টোর হয় গলব্লাডারে, তখন আমরা এটাকে দেখতে পাই। তো এই যে দেখতে পাই এটা মাঝে মাঝে ডিজিজ কন্ডিশনে আসবে না, যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা
কন্ট্রাক্টেড গলব্লাডার, এই গলব্লাডারটা কন্ট্রাক্টেড অবস্থায় আছে এটা আমরা দেখতে পাচ্ছি, আর এটা একটা স্মুথ সুন্দর গলব্লাডার। তো কোন কোন সময় এরকম গলব্লাডার আমরা দেখতেই পারবো না। তো এটা হচ্ছে নন ফাংশনিং গলব্লাডার, কোনো কারণে গলব্লাডারটাতে যেতে পারছে না, কাজ করতে পারছে না, তখন আমরা এটা দেখবো না, তখন এটাকে আমরা বলবো নন ফাংশনিং গলব্লাডার। তো আজকে মোটামুটি গলব্লাডার এবং লিভার সম্পর্কে এই ছিল আজকের টপিক। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, আর যদি পরে মেইলে করতে চান, আপনারা সুন্দর সুন্দর কোশ্চেন করেন মেইলে, আমার একটু দিতে দেরি হয়ে যায় এই জন্য আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু আসলে অনেক বিভিন্ন ঝামেলা টামেলা থাকে, এই জন্য আমি চেষ্টা করি এবং সবগুলি আমি মোটামুটি দিয়েছি রিপ্লাই। তারপরে ফার্দার যদি আপনাদের কোশ্চেন থাকে আপনারা আবার মেইলে আমাকে কোশ্চেন করতে পারেন।